আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেল, আমাদের শখের জিনিস কবুতর, যার দেখে যার পরিচয়, যেটা এখন পিজনস ইনফো নামে পরিচালিত। আসলে আগের নামটা বাংলা এবং অনেক বড় ছিল, বিধায় অনেকের সার্চ করতে কষ্ট হতো, তো তাদের অনেকেই কমেন্টে জানিয়েছিলেন, তো এখন নামটি চেঞ্জ করে পিজনস ইনফো নামে দেওয়া হয়েছে। তো অনেকদিন পর ক্যামেরার সামনে আসলাম, আসলে ব্যস্ততার কারণে বা জবের কারণে, লাইফের ব্যস্ততার কারণে ক্যামেরার সামনে আসা হয় না। আজকে কথা বলবো হচ্ছে আমাদের বর্তমান আবহাওয়ার উপর ডিপেন্ড করে আমরা আসলে কবুতরকে নিয়ে কি করতে পারি সেই ব্যাপারে। তো এখন যে আবহাওয়াটা চলতেছে, এই আবহাওয়াতে আসলে আমাদের কবুতর মোস্ট অফ দ্য টাইম অসুস্থ হয়ে যায়, হাঁচি কাশি হয়, প্রবলেম হয়। তো এই সময়গুলোটাতে আসলে আমরা কিভাবে কাজ করলে, ম্যানেজ করলে বা কি খাবারগুলো দিলে আমাদের কবুতরগুলো সুস্থ থাকতে পারে সেই ব্যাপার নিয়ে আজকের এই ভিডিওটি। আর হঠাৎ বৃষ্টি দেখে চিন্তা করে ভিডিও বানাতে আসা, তাই আসলে আমার হাতের কাছে উপকরণগুলো নেই, থাকলে হয়তো ভিডিওতে শো করতে পারতাম। তবে পরবর্তীতে শীতকালের জন্য একটি স্পেশাল টি রেসিপি দিব, সেখানে আমি সব উপকরণ শো করে তারপর ভিডিওটি করবো ইনশাল্লাহ, এবং আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাবো। তো এই যে এখন যে আবহাওয়া চলতেছে, এই আবহাওয়াতে দেখা যায় বেশিরভাগ সময় আমাদের কবুতর অসুস্থ হয়ে যায়, হাঁচি কাশি হয়, ঠান্ডা হয়। এই রোগ থেকে আসলে বাঁচার জন্য আমরা অনেক ওষুধ অ্যাপ্লাই করি, কিন্তু অনেক সময় কাজ হয় না। তো রোগটা যেন না হয় তার জন্য আগে থেকে কি করা যায় সেই ব্যাপারে আজকের এই ভিডিওটি। তো যাক, বিসমিল্লাহির রহমান রহিম, আল্লাহর নামে শুরু করছি। প্রথমে আজকে আমরা যে জিনিসটি নিয়ে কথা বলবো, এটা এক ধরনের চা, প্রাকৃতিক চা। আসলে এটা কোনো কালা পানি বা জাদুকর কোনো পানি এই ধরনের কিছু না, এটার মধ্যে কিছু প্রাকৃতিক জিনিসপত্র থাকে, সেগুলোর কারণে এটা ভালো কাজ করে। তো প্রথমেই আমাদের যা যা লাগবে এই চাটা বানাতে, এক লিটার পানি, এক লিটার পানির সাথে যা যা লাগবে সেটা হচ্ছে 8 থেকে 10টি তুলসী পাতা, তারপর হচ্ছে প্রায় 10 থেকে 15 পিস লং বা লবঙ্গ, যেটাকে বলে নাকফুলের মতো দেখতে একটা মশলা। এরপরে লাগবে 50 গ্রাম আদা, আর হচ্ছে ছোট ধরেন এতটুকু এক চিমটি তাল মিশ্রি, আর 1 চামচ বা 2 চামচ মধু, তাহলে ভালো হবে। তাহলে উপকরণগুলো আমি আবার বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। 10টি তুলসী পাতা, 10 থেকে 15টি লবঙ্গ বা লং, তারপর 50 গ্রাম আদা, আর এতটুকু লাগবে হচ্ছে তাল মিশ্রি, আর 2 চামচ মধু। প্রথমে 1 লিটার পানির মধ্যে ওই লংটা একটু ছেঁচে, আদা এবং লং, তাল মিশ্রি, এগুলো হালকা একটু ছেঁচে ওই পানিতে দিয়ে পানিটা ফুটাতে হবে। যখন পানিটা ভালো মতো ফুটে যাবে, মানে বলক চলে আসবে, যখন পরিপূর্ণ বয়েল হয়ে যাবে পানিটা, তখন চুলাটা অফ করে দিতে হবে। অফ করে দেন হচ্ছে আপনার ওই যে তুলসী পাতাটা থাকে, এই তুলসী পাতাটা সেই পানিতে ছাড়তে হবে চুলা অফ করে। তারপর সেটা 2 মিনিট নাড়ার পর সেই পানিটা সাথে সাথে ছেঁকে ফেলতে হবে। ছাকার পরে সেই পানিতে 2 চামচ মধু মিশাতে হবে। আর এই মধু মিশানটা আসলে সরাসরি মিশাতে যাবেন না, তাহলে কখনোই মধুটা পরিপূর্ণভাবে মিশবে না, এতে করে প্রবলেম হয়ে যাবে। এই মধুটা মিশানোর জন্য আলাদা হচ্ছে গরম পানি নেবেন, বা যেই চাটা বানিয়েছেন সেই চাটাই একটা ছোট্ট কাপে নেবেন। নেওয়ার পরে 2 চামচ মধু দিয়ে ভালো মতো নাড়বেন, ওখানে মিলানোর পর ওই পানিটাই আবার পুরো চায়ের সাথে মিলিয়ে দিবেন। তো এভাবে যখন পরিপূর্ণ মিলাতে পারবেন তখনই আপনার এই চাটা পারফেক্ট হবে। আর এটা আপনি চাইলে এখন প্রতিদিন দিতে পারেন, কোনো সমস্যা নেই, তবে এটা সংরক্ষণ করা যাবে না, এটা সাথেকটার সাথে বানিয়ে সাথে সাথে দিয়ে দিতে হবে, অর্থাৎ আজকেরটা আজকেই খাওয়াতে হবে। আর এই পানিটা আপনি 2-3 ঘন্টা রাখতে পারেন, 4 ঘন্টা সর্বোচ্চ রাখতে পারেন, এর বেশি রাখা উচিত না, রাখলে অসুবিধা হবে না কিন্তু এটার কোনো কার্যকারিতাও থাকবে না, 2-3 ঘন্টার বেশি আসলে কোনো কার্যকারিতা থাকবে না এগুলো। এরপরে যদি আপনি রাখতে চান রাখতে পারেন, বাট কোনো প্রবলেম হবে না, যে এটা খাইলে অন্য কোনো প্রবলেম হবে কি না তা হবে না, বাট কোনো উপকার হবে না। তো আজকের এই স্পেশাল টি রেসিপিটা আসলে দেওয়া হলো শুধুমাত্র আমার প্রাণপ্রিয় শখের কবুতরগুলা, এগুলা যেন আমাদের কবুতরগুলো যেন সুস্থ থাকে, আমাদের সকল কবুতর পালক ভাইয়ের কবুতরগুলো যেন রোগমুক্ত থাকে তার জন্য। তো ইনশাল্লাহ এখন থেকে চেষ্টা করবো প্রতিনিয়ত ভিডিও দেওয়ার জন্য শত ব্যস্ততার মাঝেও। আর আপনারা যারা আমার এই চ্যানেলে আগে থেকে আছেন, সাবস্ক্রাইব করেছেন, তারা ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন। আর যারা আজকে চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই ধরনের আরও নতুন ভালো ভালো টিপস পাওয়ার জন্য। আর ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করবেন। আর আপনাদের কোনো প্রয়োজনীয় কিছু জানতে যদি প্রয়োজন হয় তাহলে সব অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে শেয়ার করবেন। আর আরেকটা কোশ্চেন সবচেয়ে বেশি যেটা শুনি, যে ভাই আপনি ভিডিও বানান না কেন, বানান না কেন, আমার ফেসবুকে অনেকে এসে কমেন্ট করে। তো তাদের উদ্দেশ্যে বলতে চাই, আসলে আমি চেষ্টা করি সবসময় কিছু মিনিংফুল কন্টেন্ট নিয়ে ভিডিও বানাতে। অর্থাৎ আমি এরকম অনেক ভিডিও আসে আমার চোখের সামনে, কবুতর ডিম পারলো কেন, কবুতর হাগু করলো কেন, কবুতর উড়লো কেন, আসলে এইগুলো কোনো কন্টেন্ট না, এগুলো হচ্ছে জাস্ট মানে আমি প্রতিনিয়ত ভিডিও দিতে হবে তাই দিলাম। এগুলো আসলে এগুলো থেকে জানার বা শেখার কিছু নাই। আর আমার এই চ্যানেলটার মূল উদ্দেশ্যই হচ্ছে বাংলাদেশের কবুতর পালকদের কিছু আমি যা জানি তা জানানো, আমি যা পারি তা দেখানো,
তারাও যেন সেটা করে তাদের কবুতরকে সুস্থ রাখতে পারে। ওই কবুতর উড়লো না কেন, কবুতর উড়লো কেন, বা আমি কবুতর পাল ছেড়ে দিবো, বা হ্যান ত্যান, এই ধরনের কন্টেন্ট নিয়ে আসলে ভিডিও করার আমার ইচ্ছা কখনো নাই, আর আমি আসলে ইনশাল্লাহ করবো না। আমি সবসময় মিনিংফুল কন্টেন্ট দিয়ে যাবো, তাই আমার কন্টেন্ট কম পাবেন, দেরি করে ভিডিও পাবেন, বা যতটুকু পাবেন 100% কাজে আসবে। আর আজকে যে রেসিপিটা বললাম এটা যে শুধু এই এই সময় এই এই তা না, আপনি এটা চাইলে গরমকালেও দিতে পারেন, এবং বৃষ্টি সিজনে তো আমি প্রায় সময় দিই, শীতকালেও দেখা গেছে যখন এরকম হুটার বৃষ্টি আসে একটা না আমি তিন দিন দিই, একটা না তিন দিন দিলে একটা ভালো রেজাল্ট পাওয়া যায়, এবং অনেক ছোটোখাটো নর্মাল ঠান্ডা হাঁচি কাশি সাধারণ যেগুলো থাকে ওগুলো একটা না তিন থেকে পাঁচ দিন দিলে এই শুধুমাত্র এটা থেকে কেটে যাবে, অন্য কোনো ওষুধ লাগবে না। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, সবাইকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আর চেষ্টা করবেন যেন আমার আপনার কথা দ্বারা আমার আপনার কাজ দ্বারা যেন বাংলাদেশের অন্য কবুতর পালকরা উপকৃত হয় সেই চেষ্টা সবসময় করবেন, আর আমিও সেটা করে থাকি। দোয়া করবেন আমার জন্য যেন ভবিষ্যতে আপনাদের জন্য আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারি। তো সবাইকে ধন্যবাদ, আজকের মতো এখানে শেষ করবো, আসসালামু আলাইকুম, আবার দেখা হবে সেই আশায় বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।